নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি খুবই মজাদার এক রেসিপি। এই রেসিপিটা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে তোমরা খেতে পারো, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ চিড়ে। এবারে এই এক কাপ চিড়েকে ধুয়ে নেব। তার জন্য একটা ঝাঁঝরি গামলার উপরে চিড়েগুলো দিয়ে জল ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। জলের মধ্যে চিড়েগুলো ভিজিয়ে ধোবো না, এভাবে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে চিড়েটার জল ঝরিয়ে নেব, যাতে চিড়েগুলো বেশ ঝরঝরে হয়ে যায়। এদিকে আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নেওয়ার পর এরকম আলুগুলোকে চটকে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিড়ে। সমস্ত চিড়েগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা ব্যবহার করবে। এবারে সমস্ত উপকরণকে আলু আর চিড়ের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। ভালো করে মাখতে মাখতে আমার মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। এই রেসিপিটা খুব অল্প উপকরণে আর অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। সকালের জলখাবার কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিকেও খুব ভালো করে চিড়ের মণ্ডর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ঠিক এভাবে এই উপকরণটা বানিয়ে নেবে। দেখবে মাখতে মাখতে বেশ আঠালো হয়ে যাবে। তো পেঁয়াজ দিয়ে আমি আর একটু সময় ধরে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এবারে হাতে নিয়ে নেব সামান্য একটু সাদা তেল। সাদা তেল মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে দেব। লম্বা লম্বা শেপের বদলে তোমরা যে কোনো পছন্দের শেপ বানিয়ে নিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শেপটা তৈরি করছি। একটা হাতের সাহায্যেই কিন্তু এরকম লম্বা লম্বা চেপে চেপে শেপটা দিয়ে নিচ্ছি। এরকম লম্বা লম্বা শেপ দিলে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়, আর খেতেও ভীষণ মুচমুচে আর টেস্টি হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর অন্তত একবার তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের এই সাধারণ রেসিপি। একই রকমভাবে আমি সবকটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আঙুল দিয়ে চেপে চেপে শেপগুলো দিয়ে নিতে হবে। খুবই অল্প উপকরণে আর কম ঝামেলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার সবকটা শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকেও বেশ ভালো করে একটু গরম করে নেব। বেশ ভালো গরম হয়ে গেলে এবারে আমি একে একে চিড়ের ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। চিড়ের ফিঙ্গারগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। তো আমি সবকটি একসঙ্গে দিচ্ছি না, অর্ধেক পরিমাণে দিচ্ছি। অর্ধেক পরিমাণ ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি বাকি অর্ধেক ভেজে নেব। তো চিড়ের ফিঙ্গারগুলো দিয়ে কিছুটা সময় ওয়েট করব। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে আমি উল্টে দিয়ে ভেজে নেব।
কারণ এই রেসিপিতে আমি কোনো কোটিং ব্যবহার করিনি, তাই সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব, আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখব। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেওয়ার পর এবারে আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর ভীষণ মুচমুচে হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটা। বন্ধুরা, এভাবে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।